আমাদের বয়স হয়, বুদ্ধি হয়, আমরা চালাকি করতে শিখি, আমরা অপরকে ঠকানো শিখি, কিন্তু আমাদের সেন্সিবিলিটি যেন বাড়ে না। আসছে শুক্রবার 9 ফেব্রুয়ারি মুক্তি পেতে চলেছে আমাদের অনেক দিনের প্রতীক্ষিত একটি সিনেমা পেয়ারার সুবাস। বেশ প্রতীক্ষিত একটি সিনেমা এটি, কারণ এই সিনেমার কাণ্ডারি হলেন এক এবং অদ্বিতীয় নুরুল আলম আতিক। একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার, নির্মাতা এবং নাট্যকারদের মধ্যে সর্বাধিক 6 বার মেরিল প্রথম আলো পুরস্কার পেয়েছেন তিনি। দুই বাংলার নন্দিত অভিনেত্রী জয়া আহসানের প্রথম চলচ্চিত্র ডুবসাঁতারের পরিচালকও ছিলেন তিনি। জয়া আহসান পেয়ারার সুবাস সিনেমারও নাম ভূমিকায় অভিনয় করেছেন। তার মতে, পরিচালক নুরুল আলম আতিক যে বিষয়টি নিয়ে সিনেমাটি নির্মাণ করেছেন তা স্পর্শ করার সাহস কেউ দেখায় না, এই সাহসী নির্মাতাকে আজ আমরা আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি। চলুন দর্শক, কথা বলি তার সাথে। কেমন আছেন আপনি? ভালো, আপনি? আমিও ভালো আছি। আপনার ফেসবুক পোস্টের সূত্র ধরেই যদি আসতে চাই, আপনার মেয়ের বিয়েতে অংশ নেওয়ার জন্য সবাই কিন্তু তৈরি একদমভাবে, যদি বলি আপনি কতটা প্রস্তুত? প্রস্তুতির চেয়েও বেশি যেটা আছে অস্বস্তি, যে অনেক প্রশ্ন, কেন এত কাল দেরি, ওই মেয়ের বিয়ে হচ্ছে না কেন, কি সংকট। যাই হোক, সেটা মানে অতিক্রম করে যে আমার যিনি প্রডিউসার তারা এখন এটাকে মুক্তি দিচ্ছেন, সেক্ষেত্রে আমি আপাতভাবে বলছি এটা আমারও মুক্তি। তো জানি না, এটা দর্শক দেখবার পরে জানবো যে আসলে মুক্তি ঘটলো কিনা। নিশ্চয়ই তাই। আমরা জানি যে 2016 সালে এই সিনেমার কাজ শুরু হয়, তারপরে কেটে গেছে দীর্ঘ 7টা বছর কিংবা তারও বেশি। মুক্তির এই সময় এসে সেই আগ্রহ কতটুকু অবশিষ্ট আছে? তখন আমি যে প্যাশনের জায়গা থেকে ধরেন আচ্ছা ছোট্ট একটা ইউনিট নিয়ে এমনভাবে আমার দেশের নিজস্ব সিনেমা ভাষা রচনা করার আকাঙ্ক্ষা থেকে আমি হাজির হই, সেগুলো হয়তো দর্শকের কাছে আমি কতটা ফাইনালি গিয়ে পৌঁছাবে বা তারা এতদিনে এই 7-8 বছরে আরও নানান কাণ্ড কারখানা দেখে ফেলছেন। কিন্তু আমার যে অন্তর্গত আকাঙ্ক্ষা, বাংলাদেশের সিনেমার আপন ভাষা তৈরি করবার যে আকাঙ্ক্ষা, সেইটা মনে হয় এখনও আমরা অন্য কোথাও দেখতে পাচ্ছি না। এখানে দেখতে পাওয়া যাবে বলে আমি বিশ্বাস করি বা আন্দাজ করি যে সেটা কেউ কেউ রিলেট করবেন। অনেক ক্ষেত্রে হয়তো তাদের কাছে একটুখানি ছবিটার বিষয়েও যেমন একটু চাপ তৈরি হবে, এইটার নির্মাণ প্রক্রিয়া বা নির্মিতি ফাইনালি যে পর্দায় দেখা যাবে সেটাও এক ধরনের অস্বস্তিও তৈরি করতে পারে কাউকে কাউকে। আপনি সম্প্রতি গণমাধ্যমে বলেছেন আপনার নির্মিত এই সিনেমাটি যদি সুবাস ছড়াতে ব্যর্থ হয় সেই দায়ভার সম্পূর্ণ আপনার, কিন্তু দেরিতে মুক্তি পাওয়ার কারণে যদি সিনেমার এই আমেজটা নষ্ট হয় সেই দায়িত্ব প্রযোজকেরও, এটা নিয়ে একটু জানতে চাচ্ছি। তার কথা তো বলতে পারবো না, মানে প্রযোজনার জায়গা, কিন্তু আমার কাছে একটু অবাক লাগে যে সেই সময়ে এরকম একটি ছবি, আর আমারও তেমন কোনো কাজের উপস্থিতি ছিল না এই দেশে এই শহরে, তো সেই সময় যে আমাকে উনি এরকম একটা কাজ করার সুযোগ করে দিলেন সেটার জন্য আমি এখনও কৃতজ্ঞ। এবং এত দিন লম্বা সময় বাদে এসে যখন হাজির হচ্ছে সেইটি শুধু তারও যে একলার দায় এমন আমি ভাবি না, এটা আমারও উপরে বর্তায়। কারণ আবারও যে প্যাশনের একটা বাড়তি চাপ অন্যদের উপরে পড়ে সেটা বলে আমি আন্দাজ করি। পেয়ারার সুবাস এই সিনেমাটিকে আপনারা বলছেন প্রাপ্ত বয়স্কদের ছবি, প্রাপ্ত মনস্কদের ছবি, এবং একই সাথে আপনারা শিশুদেরকে সিনেমা হলে নিয়ে আসতে নিরুৎসাহিত করছেন, এটা কেন? আচ্ছা, আমাদের দেশে তো ধরেন সিনেমার জন্য কোনো রেটিং নেই, প্যারেন্টাল গাইড বা 18+ বা 21+ এই ধরনের সার্টিফিকেট দেওয়া হয়, সার্টিফিকেশন আমাদের দেশে নাই, সেই কারণেই আমাদেরকে এটা উল্লেখ করতে হলো। কারণ এটা একটা বিবাহ পরবর্তী মানুষের গল্প এবং তাদের বৈবাহিক সংকটের মধ্য দিয়ে যে ঘটনাক্রমের মধ্যে দিয়ে আমরা যাত্রা করি, সেখানে আসলে কম বয়সীদের না নিয়ে আসাই ভালো, কারণ তাতে বাবা মারা বা একটু বয়স্কজনরা তাদের সামনে একটু বিব্রতই হবেন। এই অর্থে কোনি অভিনেত্রী জয়া আহসান আমাদের বিনোদন সারাদিনে এসে পেয়ারার সুবাসের ভূয়সী প্রশংসা করেছেন এবং উনি বলেছেন যে এই সিনেমাটি ম্যারিটাল রেপ নিয়ে তৈরি, যেটা কিন্তু একাধারে ইম্পর্টেন্ট এবং কাইন্ড অফ সেন্সিটিভ। এই বিষয়টি নিয়েই কেন সিনেমাটি নির্মাণ করলেন? এটিকে আপনারা যারা ছবি দেখবেন ছবির শুরুতেই আসলে এটিকে পরিষ্কার করে দেয়া থাকে, সেটি হচ্ছে এমন যে এই প্রকৃতির সঙ্গে, প্রাণ প্রকৃতির কথা বলছি জগৎ সংসারে, সেই প্রকৃতির সঙ্গে এই সভ্যতার যে আমরা মানুষ তারা এই সভ্যতার নাম করে যেভাবে যে আচরণ করে যাচ্ছি তাতে যেভাবে প্রকৃতি অনেক বিপন্ন হয়ে আছে সেই শোধ কখনো সে নেবে? আচ্ছা, যেটা আমরা এখন দেখতে পাচ্ছি মরুভূমিতে বৃষ্টি,
যেখানে বরফ পড়ার কথা নয় তখন সেখানে বড় বন্যা, তো আগে জানতাম যে আমাদের দেশের ঘটনা, এখন ইউরোপে হচ্ছে। আর এই যে বেসিক্যালি শুরুতেই এটি বললা যে মানে এই যে আমাদের পৌরুষের দিমাগ, মানুষের দিমাগ, এই যে মানুষের দিমাগে আমরা দিমাগের গরমে আসলে প্রকৃতিকে গলতে হচ্ছে। সিনেমার আপন ভাষার সন্ধানের জায়গাটা নিয়ে আমি নানান সময় নানান কথাবার্তা বলে যাচ্ছি। আমি একটি কাজ করেছিলাম আবারও, সেখানে জয়া ছিল, সেটার নাম বিকল পাখির গান। আমার মনে হলো তখন যে আমরা নিজেরা নিজেদের ভিজুয়াল ল্যাঙ্গুয়েজ এর অন্বেষণ করবো না কেন, তার নমুনা কী হতে পারে। তখন আমার মনে হচ্ছিলো এটা তো আমার নিকটবর্তী, আমার সময়ের, আমার দেশের, আমার পরিপার্শ্বের নিজস্ব ভাষাভঙ্গি হতে পারে। ভাষাভঙ্গি বলতে সিনেমা তো যে কোনো জায়গায় পৃথিবীতে একই রকমের ব্যাকরণে তৈরি হয়। তো আমরা যে ইরানি ছবির কথা বলি, আমরা কোরিয়ান ছবির কথা বলি, সিগনেচার স্টাইল থাকে, এক্স্যাক্টলি বাংলাদেশের ছবি বলে আমরা আলাদা করে চিনবো না কেন, বাঙালির ছবি বলে আমরা চিনবো না কেন, শুধু মুখে মুখে বাংলা ভাষায় কথা বলা বলি নয়, বা আমার মতন ছোটখাটো কালো কালো মানুষের ভিড় করা নয়, আমাদের অন্তর্গত সুরটা কি, স্বরটা কি, সেই কণ্ঠস্বরটা যদি কথায় থাকে, চেহারায় থাকে, তাহলে ইমেজিংয়ের প্রসেসের মধ্যেও সেটা থাকুক, এই বাসনা, এইটা আমার জন্য বড় জায়গা। আর যদি এই রকম প্রসঙ্গ দর্শক নিজেরা এসে আবিষ্কার করেন যে তাই তো, এরকম একটা বিষয় যা আমার মনে আগে আসে নাই, তাহলে আমি সেটা বলবো যে তার প্রাপ্ত মনস্কতার বিষয় সেটি। আর সেই অর্থে আমরা প্রাপ্তবয়স্ক না বলে, আমাদের তারিক ভাই এটাকে সুন্দর করে বলছেন, প্রাপ্ত মনস্কতার উন্নয়ন, আমরা নজর করে, আমাদের বয়স হয়, বুদ্ধি হয়, আমরা চালাকি করতে শিখি, আমরা অপরকে ঠকানো শিখি, কিন্তু আমাদের সেন্সিবিলিটি যেন বাড়ে না। এই সেন্সিবিলিটি জায়গাতে প্রাপ্ত মনস্কতার থেকে সেটি একটি দায়িত্বের প্রসঙ্গ, সেই দায়িত্বর জায়গা থেকে যদি কেউ দর্শকরা এটাকে তাদের বিবেচনায় আনেন, তাহলে বলবো যে হ্যাঁ, তাহলে আমিও বোধ হয় তাদের সঙ্গে কানেক্ট করতে পারলাম। এবার সিনেমার নামের প্রসঙ্গে আসতে চাই, সিনেমার নামটা কেন পেয়ারার সুবাস? পেয়ারার সুবাস নামে খালিকুজ্জামান ইলিয়াস, ডক্টর খালিকুজ্জামান ইলিয়াসের একটা অনুবাদে গাব্রিয়েল গার্সিয়া মার্কেজের একটা ইন্টারভিউ পড়েছিলাম, সেই কম বয়সে সেটা বাংলা একাডেমি থেকে পাবলিশ হয়েছিল, খুবই কম বয়সে সেটা পড়া। কিন্তু এই শব্দবন্ধ দুইটি আমাকে হয়তো কোনো না কোনোভাবে কাজ দেবে। যখন চরিত্রের নাম পেয়ারা হলো, আর যখন ছবিটার বেসিক ট্রিগারের গল্প হচ্ছে ঘ্রাণ, গন্ধ, তখন মনে হচ্ছিল যে সেই নামটা একটু চুরি করি বা ধার করি, যে পেয়ারার সুবাস। এটাও আসলে আমি বলবো যে একরকমভাবে শ্লেষাত্মক জায়গার থেকে জিনিসটাকে নেয়া, যেটা আসলে সুবাস না দুর্গন্ধ, সেটা দর্শকরা হলে এসে বুঝতে পারেন। পেয়ারা পচা গন্ধ কিন্তু ভালো নয়, খুবই খারাপ গন্ধ সেটা। আচ্ছা, গন্ধের কথাটা আমি একটু আবারও মেনশন করতে চাই। আমরা সচরাচর এই প্রসঙ্গ নিয়ে কোনো ছবি হতে দেখি না, ঘ্রাণের প্রসঙ্গটা। তো স্তন্যপায়ী যে কোনো প্রাণীর কিন্তু ঘ্রাণে পরস্পরের জোর বাঁধার প্রসঙ্গটা আসে, মানুষের বেলায় তো বটেই। তো আমাদের এখানেও এই রকমের গন্ধের, গায়ের গন্ধের একটা বিপত্তি থেকেই হয়তো গল্পটা শুরু, যে কারণে এটা এরকম একটা নাম খুঁজে নেওয়া। গুণী অভিনেত্রী জয়া আহসান অভিনীত প্রথম চলচ্চিত্র ডুবসাঁতার বানিয়েছিলেন আপনি, এছাড়াও আপনি বললেন যে বিকল পাখির গান সহ আরও মনে রাখার মতো একাধিক কাজ করেছেন তার সাথে। পেয়ারার সুবাসে অভিনেত্রী জয়া আহসানের অভিনয় কতটা মুগ্ধ করেছে আপনাকে? সেই কতকাল আগে, 8 সালে আমরা মনে হয় ডুবসাঁতার করেছিলাম, 10-এ বিকল পাখির গান, তারপরে তো লম্বা সময় পার হয়, ততদিনে উনি দেশে দেশের বাইরে নানান কাজ করে অনেক সুনাম কুড়িয়েছেন, অনেক ভালো তার আছে অভিনয়ের জায়গায়, সেটা আমি আর নতুন করে বলতে চাই না। আমার কাছে এখনও জয়া আছে সেই অনেক যত্নশীল, অনেক প্যাশনেট একজন পারফর্মার হিসেবে, যেটা আমার ধারণা পেয়ারাতে আরও স্পষ্ট করে দেখা যাবে। নিশ্চয়ই তাই। জয়া আহসানের প্রসঙ্গে আরেকটু আসতে চাই যে উনি তো এপার বাংলা ওপার বাংলা দুই বাংলাকেই মুগ্ধ করেছেন তার অভিনয় শিল্প দিয়ে, এর পাশাপাশি কিন্তু উনি বলিউডে ডেবিউ করেছেন এবং খুব সম্প্রতি ইরানি সিনেমাতেও তার অভিষেক ঘটেছে, তার এই যে ক্যারিয়ার জার্নি, ক্যারিয়ার গ্রাফটা কীভাবে দেখেন? আমি এটা খুবই আশ্চর্যভাবে যে জয়া আজ আসলে নিজেকে জয় করে আমাদেরকে জয় করেছেন আমি এইভাবে বুঝি। তো নিজেকে জয় করার জন্য তাকে অনেক 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 পরিশ্রমে জায়গাটা অর্জন করতে হয়েছে, আমার ধারণা দর্শকরা সেটা পরিষ্কার করেই আন্দাজ করেন। আমার এই দুইটা যে কাজ দেখা হয় নাই, বলিউড বা ইরানি ছবিটা, আমি আমার
ধারণা, সেখানেও তার নিজের স্বাক্ষরটা উনি রাখছেন। জয় আমার সময়ের আছে, মানে আমি নিজে গর্ববোধ করি আমি তার সময়ের মানুষ হিসেবে। পেয়ারার সুভাষে যারা আরো যারা অভিনয় করেছেন তাদের প্রসঙ্গে একটু জানতে চাই, তাদের অভিনয় কতটা সন্তুষ্ট করতে পেরেছে আপনাকে? এর মধ্যে আর যারা অভিনয় করছেন কম বেশি তাদের সঙ্গে আমার আগে কাজের অভিজ্ঞতা ছিল টিভিতে, সেটা তারিকা নাম খান, সুষমা সরকার, দিহান। এইখানে তারিক ভাইকে আমি নতুনভাবে আবিষ্কার করি। উনি যেভাবে এই চরিত্রে হাজির ছিলেন মুন্সি জয়ার বিপরীতে বা তার স্বামী হিসেবে, তারিক ভাইকে আমার অসাধারণ পাওয়ারফুল একজন পারফর্মার হিসেবে এখানে আমি দেখতে পাই, সেটি আমার জন্য একটা অনেক বড় পাওয়ার। রুবেল সুষমার সঙ্গে তো আমার বিবিধ কাজের মধ্যে। আরেকজনের নাম আমি বলতে চাই, যিনি এই ছবির কাজ করতে করতে উনি প্রবাসে চলে গেছেন, তার নাম দিহান। তার অ্যাবসেন্স আমরা স্ক্রিনে অনেককাল দেখি না, এই সামান্য প্রেজেন্সে হয়তো তাকে তার অ্যাবসেন্সটাকে অন্যেরা মনে করতে পারবেন বলে আমি আন্দাজ করি। দিহান একটা অসাধারণ সম্ভাবনাময় অভিনেত্রী, যাকে আমরা তার সম্ভাবনাগুলোকে সম্প্রসারিত করতে পারিনি, এটা আমাদের সময়ের মানুষের ব্যর্থতা। এবার একটু আপনার অন্যান্য সিনেমা সহ সবকিছু প্রসঙ্গেই আসতে চাই। অনেক দর্শক সমালোচকরা বলেন আপনার সিনেমাতেই কেবল বাংলার রূপ রসের আদি ঘ্রাণ পাওয়া যায়, এবং আপনার সিনেমার নামগুলো যদি বলি, লাল মোরগের ছুটি, পেয়ারার সুবাস, মানুষের বাগান, লালমিয়া নির্মাণ করতে যাচ্ছেন, এই যে বাংলার প্রকৃতি প্রাণী রঙের প্রতি এত প্রেম এত ভালোবাসা, এর উৎসটা কোথায়? এটা হয়তো তো বোকার মতন ভালোবাসা, যাই হোক, ওই মায়ের কোল ছেড়ে তো সন্তানেরা বড় হয়, আমি হয়তো কোলটা ছাড়তে চাই নাই, ছোটো রয়ে গেলাম, যে কারণে আমার নিজের নিজস্ব ভাষা হয়তো এখনও তৈরি হয় নাই বলে আমি বারবার এরকম মা মা করে যাচ্ছি, তার কাছ থেকে হয়তো নিজের অন্বেষণ করে যাওয়া যে নিজস্ব একটা ভাষাভঙ্গি তৈরি হোক। আর 45তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছিল পেয়ারার সুবাস, সেই ফিল্ম ফেস্টিভ্যালের এক্সপিরিয়েন্সটা কেমন ছিল? কখনোই ভাবি নাই যে ফেস্টিভ্যালের জন্য সারা পৃথিবীর মানুষের জন্য ছবি বানাবো। আবার দেখেন দুর্যোগ, আমি আমার দেশের মানুষের সঙ্গেও বেশি কানেক্ট করতে পারি না, আমি না ফেস্টিভ্যালের নির্মাতা, না আমার দেশের বেশিরভাগ জনগোষ্ঠীকে নিয়েছে বা তাদেরকে নিয়ে একটা উদযাপনের কর্ম করতে পারছি তেমনও করছে না। এটা আমি যে কোথায় আসি আল্লাহ মাহবুব জানে, যাই হোক, আমি যেখানে আসি সেখান থেকে আমার কৌতূহল হচ্ছে বা এখনও চেষ্টা হচ্ছে সিনেমার একটা নিজস্ব ভাষাভঙ্গি তৈরি হোক। আমার দেশের সিনেমা অন্য কোথাও গেলে ফেস্টিভ্যালে যে ধরনের ছবি প্রত্যাশা করে আমার দেশ থেকে সেরকম নয়, যেটির একটা নমুনা কিছুকাল আগে ইয়েতেও ছিল, আপনার মস্কোতেও ছিল, আদিম নামে একটা ছবি যুবরাজ স্বামী, সেখানে হচ্ছে কিন্তু অন্তরের গরিবের নেই, গরিবদের নিয়ে ছবি, কিন্তু আমাদের অনেক বড় বড় ছবিকে দেখে আমার অনেক গরিব লাগে, মানে অনেক অনেক অর্জনের। তো এই অন্তরের গরিবিয়ানা থেকে মুক্তি পেয়ে কবে আমি আমার আপন স্বরে আপন চেহারায় আমি পর্দায় মুদ্রিত করতে পারবো, সেই বাসনাটা আমার যেমন আছে, আমি আন্দাজ করি যে কিছুটা হলেও পেয়ারাতেও দেখতে পাবেন। মস্কোর অভিজ্ঞতা হচ্ছে, আমাকে জিজ্ঞেস করছেন ওনারা যে কোনোভাবে আমি কি দস্তেভস্কি দ্বারা ইনফ্লুয়েন্স কি না এই ক্যারেক্টারাইজেশনে পেয়ারার ইয়েতে, কারণ এখানেও তার একটা কিছু ডিস্টোপিয়ান ক্যারেক্টার দস্তেভস্কিয়ান একটা আবহাওয়া হয়তো দেখে থাকবেন। সো আমি বলবো যে আমার দর্শকরা, আমাদের দেশের মানুষরা কেবলমাত্র যে এইটি একটি অনেক বড় দুর্যোগ যে আমরা সকলেই এই কথাগুলো বারবার বলি যে আমরা বিনোদন টিকিট কেটে যে বিনোদন কিনতে চাই, সেখানে গিয়েছে শুধুই হাসি পেতে চাই, শুধুই আনন্দ পেতে চাই, এই জায়গাটায় হয়তো আমাদের দীর্ঘকালের একটা ভুল যাত্রা আছে। কিন্তু আমি তাতে দায়ী করতে পারবো না, কারণ আমরাও তেমন অন্য কিছু এনে হাজির করতে পারি নাই তাদের সামনে, যে এর বাইরে অন্য স্বর যে যেখানে তিনি নিজেকে চিনতে পাবেন, যে আচ্ছা শুধুমাত্র নিজেকে ভুলে থাকার জন্য না, বরং নিজেকে মনে রাখবার জন্য, মনে করবার জন্য, নিজেকে ট্রিবিউট করবারও একটা স্পেস যদি হল হতে পারে। আপনার নির্মিত সর্বশেষ চলচ্চিত্র লাল মোরগের ছুটি সে বছর শ্রেষ্ঠ চলচ্চিত্র বিভাগ সহ বেশ কয়েকটি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পায়। আপনি চিত্রনাট্যকার হিসাবেও সেই সম্মানীয় চলচ্চিত্র পুরস্কারটি গ্রহণ করেছিলেন। একটু জানতে চাই যে পেয়ারার সুবাস নিয়ে সেরকম কোনো আশা কিংবা আকাঙ্ক্ষা আছে কিনা? পুরস্কার, জাতীয় পুরস্কার বা ফিল্ম ফেস্টিভ্যাল এভাবে আমি আসলে দেখতে পারি না এখনো, এটা হয়তো দেখলে আরও সুবিধা হতো বা আরও স্পষ্ট একটা জার্নি হয়, কিন্তু এটা যদি কোনোভাবে ঘটে সেটা আমাদের বাড়তি প্রাপ্তি, বরং অল্প কিছু মানুষ হলেও যদি ছবিটা পছন্দ করেন সেটি অনেক বড় ঘটনা।
এবার একটু অন্য প্রসঙ্গে আসতে চাই। চলছে অমর একুশে বইমেলা এবং আমরা এটা জেনেছি যে এবারের বইমেলায় আপনার নিজের লেখা একটি কবিতার বই আসতে চলেছে, মানুষের বাগান। কোথায় পাবো এবং এটা নিয়ে বিস্তারিত যদি আমাদেরকে বলতেন? মানুষের বাগান নামটা নিয়ে বলি, কারণ এক ধরনের বিভ্রান্তির তৈরি হয়ে থাকবে। কারণ এই যে লাল মুরগের ছুটি, পেয়ারার সুবাস, একই সময়ে আমি আরেকটা ছবি তৈরি করি, সেটির নাম হচ্ছে মানুষের বাগান। এবং ইন্টারেস্টিং হচ্ছে তিনটা ছবির মধ্যে মানুষের বাগানের কাজটা সবার আগে শেষ হয়, যেটা আমরা দেখাতে পারিনি। সেটি হচ্ছে প্রযোজকের নিজস্ব ভাবনা চিন্তা। তো এটা দেখে আমার নিজের এক ধরনের মানসিক চাপও আছে, এটা নানান রকমের মুক্তির আকাঙ্ক্ষার জায়গা থেকে যদি বলি, যে যারা আমার ওই মানুষের বাগানের কাস্ট ক্রু ছিলেন, তারা তো আমাকে নানান সময় জিজ্ঞেস করেন ছবিটা কবে দেখবো, হচ্ছে না কেন, রিলিজ হচ্ছে না কেন, নানান। তো আমি তাদেরকে সদুত্তর দিতে পারি না। তো আমি কবি নই। ওই 12-13 সালে আমি যখন ঘরে বসে ছিলাম প্রায় এক বছর কিছুই না করে, সেই সময় আমি কিছু মনোভঙ্গি কাগজে লিখে থাকবো, সেগুলোই কবিতা আকারে ধ্রুব সাদিক নামে এক পাগল, সে সংহতি প্রকাশনীর থেকে এটি ছাপানোর বন্দোবস্ত করলো। তখন আমি ভাবলাম যে আমি তো এর আগে বইয়ের নাম ছিল না কবিতা, আমি না কবিতা না উপন্যাস এরকম জায়গা থেকে, এটা কোনো ট্রেন্ডের বা ইয়ের ধারার জায়গা থেকে না, আমার নিজের নামের ইংরেজির নামের আদ্যাক্ষর NAA, নুরুল আলম আতিক, সেই জায়গা থেকে না কবিতা ভেবে আমি রাখলাম। পরে আমার মনে হচ্ছিল আচ্ছা মানুষের বাগানের এদেরকে ট্রিবিউট করা যায়, বেসিক্যালি তা মানুষের বাগানের শিল্পী কলার কুশলীদেরকে উৎসর্গ করেই একটি মানুষের বাগান নামে বইটা আছে হচ্ছে। আর অদ্ভুত সুন্দর এটার একটা প্রচ্ছদ এঁকে দিয়েছেন খুবই ভালো মোস্তফা জামান, শিল্পী মোস্তফা জামান, এটা তাকে অনেক কৃতজ্ঞতা। আর যদি কেউ উৎসাহী হন বইমেলায় গিয়ে সংহতির থেকে বইটি সংগ্রহ করতে পারবেন। 2022-23 অর্থ বছরে সরকারি অনুদান পেয়েছে লালমিয়া নামের একটি সিনেমা, যেটি আপনি নির্মাণ করতে চলেছেন, এবং লালমিয়া সিনেমা নির্মাণের জন্য আপনি একটি কামিনী ফুল গাছের সন্ধান করছিলেন, গাছটা কি পেয়েছেন? জি, আমরা গাছটা পেয়েছি, এটিও একটা আজব ঘটনা। যাই হোক, কেউ একজন ওই পোস্ট থেকেই, আমরা ফেসবুকে পোস্ট দিয়েছিলাম, সেখান থেকেই ওনার মনে হলো এক জায়গায় কোথাও একটা কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, সেখান থেকে একটা গাছ উপড়ে ফেলা হচ্ছে, ওই খোঁজটা নিয়ে উনি যত্ন ভরে খুলনার থেকে আমাদেরকে সেটি জোগাড় করে দেন, শুভ খুলনার সেই বন্ধুটি। আচ্ছা, লালমিয়া সিনেমার জন্য কামিনী ফুলের গাছ তো পেয়েছেন, এবার একটু লালমিয়ার খোঁজ জানতে চাই। লালমিয়া অর্থাৎ বরেণ্য চিত্রশিল্পী SM সুলতান, এই চরিত্রে কে অভিনয় করছেন, তাকে কি পেয়েছেন? আমরা একই রকম ভাবে ওপেন কল দিয়েছিলাম যদি লালমিয়াকে আমরা খুঁজে নিতে পারি। এখন আসলে শিল্পী SM সুলতানকে পাওয়া আমাদের জন্য সহজ হচ্ছে না, আমরা দীর্ঘদিন ধরে খুঁজে যাচ্ছি। তো আমার বিভিন্ন সময় আমি ভাবতাম যে কোনো একদিন কেউ একজন এসে হাজির হয়ে বলবে যে আমি সুলতান, আমাকে তাকে বলতেও হবে না, আমি দেখে চমকে যাব। তো সেরকম কিছু এখনো ঘটেনি, আমরা নিজেরাই খুঁজে যাচ্ছি সুলতানকে। এর মধ্যে বার দুয়েক অডিশন হলো, আরও আরও আমরা সময় নিচ্ছি, কিছু করার নেই, তাকে খুঁজে না পাওয়া পর্যন্ত তো আমরা লালের খোঁজ পাবো না। চিত্রশিল্পী SM সুলতানের তো বর্ণাঢ্য জীবন, তার জীবনে অনেক আপস অ্যান্ড ডাউনস, অনেক ঘটনা, স্পেসিফিক কোন ঘটনা বা কোন সময়টা উঠে আসবে তার জীবনের? আমরা এখনও নিশ্চিত নই আমরা কতটুকু SM সুলতানের এই বিপুল বিস্ময়কর জীবন আচরণের কতটুকু ধারণ করতে পারবো। আর তার এই বর্ণাঢ্য জীবন, তার জীবন আচরণ বলি বা তার এই বিচরণ বলি সারা পৃথিবীতে বিভিন্ন প্রান্তে, সেগুলো আমাদের এই প্রজেক্টের বা আমাদের এই চিন্তার বাইরের অংশ, এত বড় নয় আমাদের বিষয়ে। আমরা খুব ছোট করে উনি কেন বাংলাদেশের কৃষককে এত বড় করে দেখলেন, কেন আমার 76-এর এক্সিবিশনে ফার্স্ট প্লান্টেশন চরদখলের মতন ছবিগুলো আঁকলেন, কাদেরকে নিয়ে আঁকলেন, কোন ভাবনায় আঁকলেন, সেটি হয়তো আমরা এই ছবিতে দেখতে পাবো, গল্প এখন বলতে পারবো না। আচ্ছা, এবার আপনাকে ঝটপট কিছু প্রশ্ন করব, ঝটপট উত্তর দিতে হবে। নুরুল আলম আতিক একজন সাধারণ মাতিয়া বানু শুকো, অর্থাৎ আপনার স্ত্রী, কোন তিনটি দিক দিয়ে আপনার চেয়ে এগিয়ে? প্রথমত হচ্ছে বিচক্ষণতায়, দ্বিতীয়ত হচ্ছে অসাধারণ ডায়ালগ লিখেন, আর আচ্ছা সাংসারিক কর্মকাণ্ড তো অবশ্যই আমার আগে। ধরুন যদি একদিন ঘুম থেকে উঠে দেখেন আপনি আর নুরুল আলম আতিক নেই, আপনি অমিতাভ রেজা চৌধুরী হয়ে গেছেন, কি করবেন? আচ্ছা, আমি তখন একটু বিস্ময়ে নিজের দিকে তাকাবো। আচ্ছা, অভিনেতা আহমেদ রুবেলকে নিয়ে এমন একটা সিক্রেট বলুন যেটা আমরা কেউ জানি না।
আহমেদ রুবেল এখনও অমীমাংসিত, অপ্রকাশিত, তাকে মানে পর্দায় এনে হাজির করবার প্রয়োজন আছে। জয়া আহসান অত্যন্ত সাহসী একজন অভিনয় শিল্পী, কিন্তু কখন এবং কোন মুহূর্তে তাকে ভয় পেতে দেখেছেন? জয়াকে আসলে ভয় পেতে দেখি নাই, চ্যালেঞ্জ মিট করার জন্য প্রস্তুত হতে দেখছি। প্রবীণ অভিনেতা তারিক আনাম খান এখনো কিন্তু সমানতালে রীতিমতো পাল্লা দিয়ে অভিনয় করে যাচ্ছেন, এর কারণ কি বলে মনে হয়? তারুণ্য, তারিক ভাইয়ের তারুণ্যের কোনো সীমা পরিসীমা নাই। আমরা ছোটোবেলায় আমার মনে পড়ে মাটির কোলে বা এরকম কিছুতে কবরীর সঙ্গে দেখতাম টিভিতে, তখনও তাকে আমার তরুণ মনে হতো, এই বয়সে তাকে তরুণ লাগে, মাঝখানে আমি বুড়ো হয়ে গেলাম। যাই হোক, অভিনেত্রী সুষমা সরকারের সবচাইতে বড় শক্তির জায়গা কোনটা? অনেক ধৈর্যশীল, অনেক ধৈর্যশীল, এখন হচ্ছে আজ বিকশিত হচ্ছে, এটা খুবই ভালো খবর। এই ইদানিং তাকে আরও ভালো ভালো ভাবে কাজের মধ্যে দেখতে পাচ্ছি। অভিনেত্রী দিহান বিকল পাখির গানের জন্য মেরিল প্রথম আলোর সমালোচক বিভাগে পুরস্কৃত হয়েছিলেন, কিন্তু তিনি অন্যতম একজন আন্ডাররেটেড অভিনেত্রী, এটা কেন? এইটি আমাদের তো ধরেন টিভি, আমরা যখন কাজ শুরু করি টিভিতে সেই 21 ফেজে, সেই সময়টাতে যতটা নাচ নায়ক নায়িকা নির্ভর গল্প করতে হতো আমাদের, পরবর্তীতে সেটা করতে হচ্ছিল। সেই সময়টায় তাকে হয়তো নায়িকা হিসেবে প্রযোজক ডিরেক্টররা পেতে চাননি, এই অভিমান থেকে তাকে দূরেও সরে যেতে হলো। অনেক চেষ্টা করেছেন, আমি তার বলবো এই অভিমানটা আমার নিজের বেলায়ও ছিল একটা সময়, যে কারণে আমি কাজ বন্ধ করে দিয়েছিলাম। 12 থেকে 16-17 পর্যন্ত আমি কাজ করিনি কোনো অডিও ভিজুয়ালে, তার আগের প্রায় এক যুগ আমি রেগুলার কাজ করি, সেটি একই রকমের বিষয় ছিল। ওর বেলায় যেমন হচ্ছে ডিরেক্টরের অভাব ঘটলো, আমার বেলায় তখন প্রযোজনার অভাব ছিল। এখনও এই যে সিনেমা মুক্তির আগের রাতে ঘুমোতে পারেন? আমার তো মুক্তির অভিজ্ঞতা খুব কম, সেটা না, বরং আমার শুটিংয়ের আগের রাত্রি হয়েছে অদ্ভুত দুর্যোগের। আমি এমনিতে সারা দিন মানে সারা বছর স্বপ্ন দেখি না, শুটিংয়ের রাতে আমি স্বপ্ন দেখি, শুটিংয়েরই স্বপ্ন দেখি। এবার আপনাকে কয়েকজন অভিনেতা অভিনেত্রীর নাম বলবো, এক বাক্যে তাদেরকে বিশ্লেষণ করতে হবে। তারিক আনাম খান অসাধারণ। অপি করিম আমার প্রিয়। তারিন জাহান আমার কখনো কাজ করার সুযোগ ঘটে নাই, অসম্ভব ভালো অভিনেত্রী। শ্রাবন্তী শ্রাবন্তীকে মিস করি। নুসরাত ইমরোজ তিশা তিশার সঙ্গে আমার কাজের অভিজ্ঞতা হয় নাই, কিন্তু খুব ভালো অভিনেত্রী। স্বাগতা ঘরের মানুষ। জ্যোতিকা জ্যোতি খুবই মিষ্টি মুখের, আছে খুব ভালো অভিনেত্রী, কিন্তু নিজের দিকে নজর কম। ভাবনা অসাধারণ। জয়া আহসান জয়া সর্বজয়া। আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো এবং পেয়ারা সুবাসের জন্য অনেক অনেক শুভকামনা রইল। বিনোদন সারাদিনে আসার জন্য অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও, ধন্যবাদ দর্শকদেরকেও। আর 9 ফেব্রুয়ারি সারা দেশের বিভিন্ন সিনেমা হলে পেয়ারা সুবাস আসছে, আপনারা ছবিটি হলে এসে দেখুন, সেই আমন্ত্রণ রইল। ভালো থাকবেন।